হালাল ব্যবসা আমি আব্দুল মতিন 1,000 বার বলবো ব্যবসা করা হালাল 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 কিন্তু আদই সম্পদের লোভে পড়ে হালাল ব্যবসাটাও আমরা হারাম বানিয়ে নিয়েছি আমি আব্দুল মতিন আব্দুর রউফ ভাইয়ের ওই বস্ত্রালয়ের দোকানে চলে গেলাম ও ভাইজান দোকানদার আপনার দোকানে কি লুঙ্গি রয়েছে লুঙ্গি বার করে দিল লুঙ্গিটার দাম কত রেখেছেন বলুন আব্দুর রউফ ভাই আমাকে দাম করে বলল এই লুঙ্গিটার দাম হলো 300 টাকা অথচ তার কেনা দাম হলো 200 টাকায় ঠিক আছে অসুবিধা নেই এক কাজ করেন 300 টাকা বলছেন তো 250 টাকা দিচ্ছি দেন মাথা খারাপ হয়েছে নাকি আপনার কেনা দাম আমার 260 টাকা কত 260 300 বলেছি তো অত দেওয়া লাগবে না 10টা টাকা লাভ দেন আপনি 270 টাকা দেন যখন দেখছে কেটে গেল গেল ভাব নেবে না যে তখন বলি এক কাজ করেন বৌনিবালাই এসেছেন প্রথম খরিদ্দার ছেড়ে দেবো কেনা দামটাই দেন 260 টাকাই দেন দেখলাম যে কেনা দামে দিচ্ছে যখন তা নেই কেনা দামে 260 টাকাই নিয়ে গেলাম আসলে কেনা কতই 200 টাকাই ব্যবসা হালাল তো অ্যাকচুয়ালি ব্যবসা হালাল তো হালাল আছে আর আমার কি দরকার আল্লাহর কি রে খোদার কি রে মাল ছুঁয়ে বলছি আমার কেনা দাম এতই লাভ হচ্ছে না মোটেও গায়ে গায়ে যাচ্ছে না আমি বলবো আমার কেনা 200 আমি বলবো ভাই আমি 300 নিচে দিতে পারবো না সমস্যা আছে অসুবিধা নেই তো মিথ্যা কথা বলবেন কেন আপনি হালাল ব্যবসাটা কেন হারাম বানাবেন আজ বহু ব্যবসাদারের ভিতরে এই মিথ্যা আছে বলে মিথ্যে কথা না বললে ব্যবসা চলবে না ব্যবসা চালাবে তো আল্লাহ এটা সবজি মার্কেট না লাউ কিনতে এসে এই দোকানটায় ওই লাউ কত 20 টাকা আল্লাহ পাশের দোকানদার যে বলল 15 তাহলে ও লাউয়ের বয়স জানেন তিন দিন আগে দিয়ে গেছে এখন বিক্রি হয়নি আর আমারটা দেখেন এখন গোটাতে আটা যাচ্ছে তাজা মাল খাবেন অথচ চাষির বলে সিদ্ধাতুল মুনতাইকে কাটবা বোটা মানে যতদূর আছে লম্বা দু পাঁচ ঘন্টা যাবে একটু শুকিয়ে শুকিয়ে যাবে বেলেট আছে পাশে বোঝেননি আবার আটা বেরোবে যে আসবে তার দেখেন বিশ্বাস নয় 10 মিনিট আগে দিয়ে গেছে এখনো আটা যাচ্ছে 5টা টাকার জন্য হালাল ব্যবসাটা হারাম করে নিলাম আচ্ছা এই মালগুলো বিক্রি করলাম আমি বিক্রি করে আমি বাড়ি আসলাম চাল ডাল বা সংসারে যেগুলো লাগে প্রয়োজন সব কিছু নিয়ে আসলাম ছেলে খাবে মেয়ে খাবে স্ত্রী খাবে আমি খাবো সবাই খাবো তো সবাই খাবো তো ওই যে যেভাবে মিথ্যা বলে বিক্রি করেছি গুনাহ হয়েছে না একটা গুনাহ হয়েছে সবাই খাবে সবার পাপ হবে তো আরে মুক্তি সাহেব ঠিক বলেছেন ঠিকই বলেছেন সবার গোনা হবে গোনা হবে যে রোজগার করে নিয়ে আসবে তার কত বড় বুদ্ধিমান আমরা গুনার বোঝাটা আমার মাথায় নিলাম আর খাওয়াচ্ছি তাদের তাও ভালো ভালোটা বড় মাছ কিনে নিয়ে এসেছি মাথাটা মেয়ে খাবে মাথাটা ছেলে খাবে আব্বা দিতে গেলে বলে আমি খাবো না আমার ভালো লাগে না এরকম বলে না তোমরা খেলে আমি শান্তি পাবো যে গোনা করছে তার বলে খাওয়াই না ভালো দেখবেন ভালো করে অথচ পাপের পাহাড়টা মাথায় আসে আর নিজের মনে মনে বিরাট বড় মনে করে তাই না নিজের বিশাল বড় মনে বলে আমার মতন বুদ্ধিমান কেউ নেই পাশের দোকানদারে বলে দেখ ব্যবসা করলে হয় না ব্যবসা শিখে নে 20 টাকা লাভ করতে গিয়ে ঘেমে যাস লুঙ্গিটা বিক্রি করলাম 80 টাকা কি পেলানে লাভ করে নিলাম দেখে নে গর্ব গর্ব করে না
বিরাট বুদ্ধিমান আমি, অথচ সেল মানুষটা কি বুদ্ধিমান? অ্যাকচুয়ালি বুদ্ধিমান না, বোকা, বোকা না? অনেকে দেখবেন বলে ও হাসনাবাদ লোকাল মানে মা মারতে রে কাটতে রে কথা বলে না, বলে তো আসি যখন ট্রেনে শুনি টিকিট কাটা লাগে নাকি, ওর মামা কিনে দিল বসিরহাটের আল্লামা হুজুর লিখেছেন সরকারি কোন মাল যদি কেউ এক টাকা পরিমাণ আত্মসাত করে হক ফাঁকি দেয় সরকারের, টোটাল ভারতবর্ষের মানুষের হক ফাঁকি দিলে যতটা গোনা হয় ততটা গোনা তার আমলনামায় হয়। বুদ্ধিমান মনে করছো? টিকিট কাটনি তাই বলে কলকাতাতে ঘুরে এসে এক টাকা লাগে, এক টাকা লাগে। বসিরহাট থেকে বাসে উঠেছে মনে করেন যাবে বারাসাত, তো বসিরহাট থেকে বাসে উঠেছে তো তো খোলা পাতাই যে কন্ট্রাক্টর টাকা যাচ্ছে ভাই ভাড়ার টাকাটা দেন, তো হবে নি যাব বারাসাত এত তাড়াতাড়ি, তো কন্ট্রাক্টর বলছে তাই তো অনেক দূর যাবে ঠিক আছে কিছু বলে না, বেড়া সবাই গিয়ে বলছে ভাই ভাড়ার টাকা, আচ্ছা মুশকিল তোমার টাকা কি আমি নিয়ে চলে যাব নাকি, টাকা দেবো না ঠিক আছে, আবার চলে গেছে অন্য জায়গায়। বেলেঘাটায় যখন গিয়েছে তখন বলছে ভাই ভাড়ার টাকা দেন, তোর কবার দেবো, কতবার দিতে হয়, কন্ট্রাক্টর মনে করছে মরেছে ভিড় ভাড়টা ছিল কোন ফাঁকে হয়তো আমার দিয়ে দিয়েছে আমি হয়তো বুঝতে পারিনি, অত চলো দেইনি বলো ও আর টাকা দেইনি, কলকাতা থেকে ঘুরে এসে নিজের বুক পাসাত হয়ে যায় না গর্বে, দেখে নে বুদ্ধি থাকলে কলকাতা ঘুরে আসবে এক টাকা লাগবে না, আসলে মানুষটা বিরাট বুদ্ধিমান না বোকা, আমরা নিজেদের মনে করছি বিরাট বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি বিশাল বুদ্ধি আমার, অথচ না 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 আমি হলাম আসলে একজন বোকা মানুষ, চুল কাটতে গেছে সেলুনের কাছে এরকম একটা কাপড় দেয় তো গায়ে, তো সেলুনওয়ালা বলছে ভাই কাস্টমারে বলছে ভাই একটা হোসো লোক দেখবেন, হোসো মানে বোঝেন তো তার একটু হাবলা পাগলা টাইপ মতো, তোরে না আমার সময় টমাই নেই ভাই আপনি আমার চুল কাটেন, তো শোনেন জীবনে আর দেখতে পাবেন কি না তার ঠিক নেই, তাহলে কি বলো ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে না তোলে বলে ওর মতন পাগল দুনিয়ায় নেই, তার মানে বলে একটা পাঁচ টাকার কয়েন রাখবো আর একটা এক টাকার কয়েন রাখবো, এত হুশো পাঁচ টাকা নেবে না এক টাকার কয়েন নেবে, বলে সত্যি তাহলে হ্যাঁ বিশ্বাস হয় না, রেখেছে দুটো পয়সা রেখে ডাক দিচ্ছে এসেছে বলে টাকা দুটোতে কোনটা নিবি, নে ও সে এক টাকা নিয়ে চলে গেছে, সেলুনওয়ালা তো সেই হাসা হাস কাস্টমারের বলছে দেখেছেন বিশ্বাস হয়েছে এর মতন পাগল কেউ আছে, এনে চুল টুল কাটা হয়ে গেলে রাস্তা দিয়ে যখন বাড়ি যাচ্ছে দেখে ছেলেটা দাঁড়িয়ে আছে, তো ডেকে চলে খোকা তোর মতন হুশো তো কারো দেখিনি আজ পর্যন্ত, তোর কেন তোলে পাঁচ টাকা রেখে কেউ এক টাকা নেই, তোলে শোনেন আমি হুশো না সেলুনওয়ালা আপনি বলবেন, আপনার যে বলেছে না ওই ছেলেটা বিশাল পাগল, তাহলে হ্যাঁ তাহলে এইরকম কাজ চালাচ্ছে মিনিমাম দু মাস কমাস, কথা বলেন না কেন এতে কাবে বইছেন, দু মাস তো দু মাস যদি ডাকে তো কত টাকা হয়েছে, ষাট টাকা, আল্লাহ যদি রাজি থাকে আরো কতদিন ডাকবে তার ঠিক নেই, ষাট টাকা, আচ্ছা পয়লা দিনে আমি যে যদি পাঁচ টাকার পয়েন্টটা নিতাম দ্বিতীয় দিন ডাকতো বলে মনে হয়, তাহলে না বলতে গেছে শাইনা মালকো, তাহলে তাহলে আমি পাগল নও পাগল আসলে দেখি সেলুনওয়ালাই পাগল, আমরা দুনিয়ার মানুষের পাগল মনে করছি বলো, আপনি দেখেন নিজের বিরাট বুদ্ধিমান মনে করছি অথচ
মধ্যে পড়ে যে আমি আমার জীবনটা শেষ শেষ করে ফেলছি একদম, গুনার বোঝা মাথায় নিয়ে নিয়ে একেবারে কালিমা যুক্ত করে ফেলেছি জীবনটা, এদিকে একদম খেয়াল নেই আমাদের, সব দুনিয়ার ধান্দাই, দুনিয়ার মালের ধান্দাই। অথচ আল্লাহ শুধু দুনিয়া করার জন্য আমাদের পাঠাননি, বলো, শুধু দুনিয়া করার জন্য পাঠায়নি। মুসলমানেরা মাথায় রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদিগকে সৃষ্টি করেছেন বান্দা, ও আমার বান্দা আমি আল্লাহ তাআলা তোমাকে সবকিছু নিয়ামত দিলাম, সবকিছু নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, কার্বন ডাইঅক্সাইড থেকে শুরু করে অক্সিজেন থেকে শুরু করে হাওয়া বাতাস সবকিছু নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, কিন্তু আমি আল্লাহ চাই তোমরা আমার একটু শুকরিয়া আদায় করো, আমার কাছে তোমরা মাথাটা নত করে দাও, আমি আল্লাহ আমার নিকটবর্তী হয়ে যাও, অসুজুদ আক্তারিবে তোমরা আমার নিকটবর্তী হয়ে যাও বান্দা, ও ভাইরা বাবাজিরা, কিন্তু যে আল্লাহ তাআলা এতটা নিয়ামত দিলেন, হাত হাতে শক্তি দিলেন, পায়ে শক্তি দিলেন, আমার স্মৃতি শক্তি ভালো দিলেন, আমার চোখ দুটো ভালো দিলেন, শ্রবণ শক্তি দিলেন, এ সব কিছু তো আল্লাহ তাআলা আমাকে বিনা চাতেই দান করেছেন, যে আল্লাহ এই শক্তি গুলো দান করেছেন ওই আল্লাহর জন্য কি একটু মাথাটা নত করা যায় না? যা চোখ নেই সেই জানে চোখ দুটোর মূল্য কত। আজকে মজলিস ইন্তেজাম হয়েছে, একজন অন্ধ মানুষ আছে, মানুষেরা বলছে মজলিসটা না এত সুন্দর করে সাজানো হয়েছে, স্টেজটা দেখার মতো। অন্ধ মানুষটা তখন বুকটা ফেটে যায়, আল্লাহ সুন্দর আর অসুন্দর কি, আমার কাছে তো সবই অন্ধকার, ঠিক না ভুল? আল্লাহ চোখ দিয়েছেন, চোখের শুকরিয়া আদায় করি, শুধু এই চোখ দিয়ে মোবাইল দেখার জন্য আল্লাহ চোখ সৃষ্টি করি, সারা রাত পার হয়ে যাচ্ছে মোবাইল দেখে দেখে, হজরের আজান পর্যন্ত মোবাইল দেখছে, আব্দুর রহমান আর সুদাইসির কোরআন শরীফ তেলাওয়াত দেখে, হ্যাঁ যত গান সিনেমা শরিয়াত গরিহিত কাজ সেইগুলোই দেখে, ঘুম আসে না বলো? আর সবার মজলিস চললে উসপিস করে, শুধু বলে সে শুধু কড়াই হবে, একটু তাড়াতাড়ি আখেরি দোয়া মোনাজাত করে দিতে বলিস, আল্লাহ চোখ সৃষ্টি করেছেন এই চোখ দিয়ে আব্বা মায়ের মুখের দিকে সুদৃষ্টিতে তাকাবে বলে এই চোখে দৃষ্টি শক্তি দিয়েছেন, আলেম ওলামাদের মুখের দিকে সুদৃষ্টিতে তাকাবে এই চোখ দিয়ে কুরআনুল কারীম পড়বে এই চোখ দিয়ে হালাল জিনিস দেখবে, চোখের হক আদায় করছি কতটা, আল্লাহ যা কিছু নিয়ামত দিয়েছেন সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলছেন বান্দা এসবের বিনিময়ে আমি কিছুই চাই না, শুধু চাই একটু তোমরা আমার শুকরিয়া আদায় করো, কিন্তু আল্লাহ তাআলা বড় আক্ষেপ করে কোরআন শরীফে সূরা আদিয়াতের ভিতরে জানিয়ে দিলেন ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুত, কিন্তু এই মানুষেরা তারা তাদের রবের প্রতি অকৃতজ্ঞ, সব নিয়ামতগুলো পাওয়ার পরেও এরা তার রবের কৃতজ্ঞ স্বীকার করে না, এরা তার রবের কৃতজ্ঞতা আদায় করে না, এরা আল্লাহ তাআলা দেয়া নিয়ামত পায় হাতে শক্তি দিলাম পায়ে শক্তি দিলাম, ইচ্ছা করে আল্লাহ তো আমাদেরকেও অ্যাবনরমাল করে পাঠাতে পারতেন। কত মানুষ জন্মগ্রহণ করে হাত পা পড়ে, হাত পায়ে শক্তি নেই পড়ে গেছে, এরকম দেখি না আমরা, দেখি ইচ্ছা করলে আল্লাহ আমাকেও করতে পারতেন না, পারতেন না, কিছু করার ছিল, বিনা চাওয়াতে আল্লাহ তো শক্তি দিলেন, যে আল্লাহ শক্তি দিলেন ওই আল্লাহর জন্য এই শক্তি ব্যয় করব না তো কোথায় করব, আল্লাহ তাআলা সবকিছু নিয়ামত দিলেন, ও আমার বান্দারা নিয়ামতগুলো তোমরা উপভোগ করো, আর এই নিয়ামতের জন্য কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে জবাব দেওয়া লাগবে,
সুম্মালা তুসালুনা ইয়াউমা ইযিনানিন নাঈম এ সব নিয়ামতের জন্য আমার কাছে তোমার জবাব দেওয়া লাগবে আমি আল্লাহ প্রশ্ন করব ও মুসলমানেরা ভালো করে মাথায় রাখুন আমি গোড়ায় জান যেটা বলছিলাম মানুষের ভিতরে যখন অর্থ সম্পদ কম ছিল মানুষের ভিতরে পাপ তখন কম ছিল আল্লাহ যখন অর্থ সম্পদ দিলেন তত বেশি পাপের রাস্তাতে আমরা চলছি আজ আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন মসজিদে আজান হচ্ছে নামাজ পড়ার মতো আমার সময় হয় না মসজিদে একটু যাব তেমন সময় আমি বার করতে পারি না আমার ব্যবসাটা যত বড় হয়ে গেছে আমার নামাজের দিকে টান তত আরো বেশি কমে যাচ্ছে দিন গেলে ও মুসলমানেরা বলা হয় আপনি যখন বাজারে এসেছিলেন মসজিদে তো আপনি পাঁচ ওয়াক্তই আসতেন তিন ওয়াক্তই আসতেন আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ জামাতে সুই দাদাই করতেন আজ আপনাকে আর পাওয়া যায় না মসজিদে জামাতে বলে আগে ব্যবসা ছিল ছোট আল্লাহ অনেক বরকত দিয়েছে ব্যবসা করে নিয়েছি অনেক বড় মসজিদে নামাজ পড়ার মতো সময় আর হয় না ভালো করে মাথায় রাখুন আল্লাহ নবী সাহাবি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীন একজন সাহাবি প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে তিনি প্রবেশ করতেন আর বাড়ি ফেরার সময় সবার আগে বাড়িতে আসতেন এরকম মুসল্লি আমাদের মসজিদেও আছে না নেই ঢোকে সবার শেষে বাড়ায় সবার আগে না ঢোকার সময় যেহেতু ফাঁস হতে পারিনি বাড়াবার সময় যদি ফাঁস না হতে পারি সব দিক থেকে লাশ আছে অন্তত বাড়াবার সময় আগে বার হয়ে যায় আল্লাহ পাকের নবী সাহাবি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করেন বার হওয়ার সময় সবার আগে বার হন এমন কাজ যখন দীর্ঘদিন চলতে থাকে আল্লাহ নবী সাহাবি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে নালিশ জানালেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবি আবু তালহা প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করেন আর সবার আগে বাড়িতে চলে আসেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে তার মন বসে না নামাজ হয়ে গেলেই বাড়ির দিকে চলে যায় আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে ডাক দিলেন বাবা আবু বকর এসো ওমর এসো উসমান আসো আলী তোমরা আসো আমরা একটু আবু তালহার বাড়িতে চলে যাই কেন সে প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে প্রবেশ করে আর সবার আগে বাড়িতে চলে আসে আল্লাহর নবী সাহাবায়ে কিরাম দিগকে সঙ্গে নিয়ে আবু তালহার ঘরের দরজার সামনে হাজির হয়ে গেলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত জোরে বলেন সুবহানাল্লাহ কারো বাড়ির সামনে গেলে সালাম দেওয়া নবী সুন্নাত সালাম দেওয়া সুন্নাত আমরা সালাম দেই আজকে মজলিসে বসে আমার কাছ থেকে একটা সুন্নাত পালন করার নিয়ত করেন টোটাল অজের ভিতরে যে আজ থেকে বাড়ি যে সালাম দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন দেবেন তো কি বলে আমি জানি প্রথম প্রথম সমস্যা হবে আমি বুঝি তো প্রথম প্রথম অসুবিধা হবে বাড়ি যে আজকে আখেরি দোয়া মোনাজাত করবে মুফতি সাহেব দোয়া মোনাজাত করা হয়ে গেলে তাবারুক খেয়ে বাড়ি যাবেন বাড়ি যেয়ে আপনি সালাম দেবেন আমার কাছ থেকে শিখে গেছেন তো বাড়ি যেয়ে সালাম দেওয়া সুন্নাত স্ত্রীকে সালাম দেবে স্ত্রী বলবে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে কম হলে ওই 17-18 বছর কোনদিন সালাম দিলে না হঠাৎ করে আজকে সালামদের চোখেতে কি ব্যাপার চিনতে পারছ না নাকি তোনে একটু লজ্জা লাগে আমি জানি এরপরেও শুরু করুন আজ থেকে আগামী কাল থেকে আর লজ্জা লাগবে না বাড়ি ঢুকলেই অশান্তি বাড়ি ঢুকলেই ঝামেলা ঝঞ্ঝাট ভালো লাগে না কিছু
লাগবে কিভাবে? বাড়ি যেয়ে তো সালাম দেই না। আমি বাড়ি যাব, স্ত্রীকে সালাম দেব, আসসালামু আলাইকুম, এর মানে কি? আল্লাহ তোমার উপরে রহমত বর্ষণ করুক, শান্তি বর্ষণ করুক। আমার স্ত্রীও আমাকে বলছে আল্লাহ তোমার উপরেও রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। শান্তির কামনা হচ্ছে তো, আল্লাহ কবুল করে নেবে, বাড়িতে তার রহমত নাজিল হবে। জোরে বলেন সালামের প্রচলন করা। ও মুসলমানেরা, আল্লাহ নবী আবু তালহার ঘরে দরজার সামনে যে সালাম দিলেন, সালামে জবাব ঘরের ভিতর থেকে চলে আসলো, কিন্তু ঘরের দরজাটা খোলে না। দ্বিতীয়বার আবার সালাম দিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো, ঘরের দরজাটা ওপেন হয় না। আল্লাহ নবী সঙ্গী হিসাবে রয়েছেন হযরত ওমর, তিনি তো মাটির মানুষ, তোমার রাগি না? হুজুর ঘরে না থাকতো ব্যাপার আলাদা, আপনি সালাম দিচ্ছেন, ঘরের ভিতরে বসে উত্তরও দিচ্ছে, অথচ দরজা খোলে না। তোর দরজা খোলার দরকার নেই, আপনি আমার অনুমতি দেন, ও দরজা না খুললেও আমি ফাইন দরজা খুলতে পারি। নই বললেন বাবা ওমর রাগ করো না, ওমর ধৈর্য হারা হয়েও না, সবর করো, চলো আমরা মসজিদে নবাবিতে ফিরে যাই, পরে রক্তে যখন যাবে তাকে ডেকে বসানো যাবে, বসিয়ে জিজ্ঞাসা করো কেন এমনটা করে। মুসলমানের মাথায় রাখুন, আল্লাহ নবী সাহাবায়ে কিরাম দিগকে সঙ্গে করে নিয়ে রাস্তার দিকে যখন মুখটা ফিরিয়ে নিলেন, ঘরের ভিতর থেকে সালামের জবাব দেওয়া মাত্রই দরজাটা খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, এর জন্য আমি অনেক বড় খুশি, আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে, তবে আপনাকে যে বসতে দেব তেমন বসতে দেওয়ার মতো জায়গা আমার বাড়ি নেই। আল্লাহ নবী বললেন, ও আসাবী আবু তালহা, তোমার বাড়িতে বসতে আসিনি বাবা, একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি, প্রত্যেকদিন মসজিদে নববীতে সবার শেষে তুমি প্রবেশ করো, আর বাড়িতে ফেরার সময় সবার আগে বাড়ির দিকে রওনা হও বাবা। মসজিদে নববীতে কি তোমার মন বসে না? মসজিদে কি তোমার থাকতে মন চায় না? আল্লাহ নবী সাহাবী হযরতে আবু তালহা আল্লাহ নবীর কানে 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 যেন কি কথা বললেন, আর প্রিয় নবীর চোখ মোবারক দিয়ে টপ 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 করে পানি পড়ে, আল্লাহ নবীজির চোখ দিয়ে পানি মোবারক ঝরে পড়ে। হযরতে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলেন, ও নবী সাহাবী আবু তালহা, আল্লাহ নবীর দিনে কি এমন কষ্ট দিয়েছো যার জন্য প্রিয় নবীর চোখে পানি এসে গেছে? হযরত আবু তালহা তিনি আবু বকরকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ নবী সাহাবী আবু বকর, তোমরা আমার কাছে আমার বিরুদ্ধে যে নালিশটা নিয়ে এসেছো, প্রত্যেকদিন সবার শেষে আমি প্রবেশ করি আর মসজিদ থেকে সবার আগে বাড়িতে চলে আসি, ও নবী সাহাবারা তোমরা জানো না আল্লাহ তাআলা আমাকে এতটা গরিব বানিয়েছেন, আল্লাহ তাআলা এতটা অসহায় আমাকে বানিয়েছেন, মাত্র একটা কাপড় আমিও পরিধান করি, ওই কাপড়টা আমার বিবিও পরিধান করে, দুটো কাপড় কেনার মতো ক্ষমতা আমার নেই, আল্লাহ আমাকে এতটা গরিব বানিয়েছেন। ও নবী সাহাবারা, ঘরের ভিতরে একটা বড় গর্ত কেটে রেখে দিয়েছি, হযরত বেলাল যখন মসজিদে নববীতে আজান দেয়, আর আজান শুনে বাড়িতে আমি বসে থাকতে পারি না, বেলালের কণ্ঠ শোনার সাথে সাথে মসজিদের দিকে যাওয়ার জন্য আমার মন ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু একটা তো মাত্র কাপড় গর্তের ভিতরে স্ত্রীকে নামিয়ে দেই, স্ত্রীর শরীর থেকে ওই কাপড়টা আমি আমার শরীরে জড়িয়ে নেই, আল্লাহ পাকের নবীর পিছনে নামাজ আদায় করার জন্য। আল্লাহ নবীর পিছনে নামাজ যখন আদায় হয়ে যায় কেন চলে আসি তোমরা জানো না? আমারও তো দিল চাই, মন চাই, আল্লাহ নবীর নামাজ শেষে
কলেমা শরীফের দাওয়াতের বাণী যখন তোমাদের সামনে উপস্থাপন করে যখন তিনি তালিম দিতে থাকেন যখন কোরআন হাদিসের বায়ানগুলো করতে থাকেন নামাজ শেষে আমি আবু তালাগা আমার বুকটা তখন ফেটে যায় তোমাদের মতো যদি আমিও বসতে পারতাম কিন্তু না 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 নামাজ তো শুধু আমার উপরে একা ফরজ না বাড়িতে আমার স্ত্রীর উপরেও তো নামাজ ফরজ রয়েছে ওই জন্য আমি যদি নবীজির এই নবীজির এই মসজিদে নববীতে বসে বসে বায়ানগুলো শুনতে থাকি আমার বিবিন নামাজটা কাজা হয়ে যাবে আমার বিবিন নামাজ যাতে কাজা না হয়ে যায় কাপড়টা নিয়ে আমি বাড়ির দিকে দৌড়াতে থাকি আমি বাড়িতে যাওয়ার পরে আমার শরীর থেকে কাপড়টা আমি খুলে ফেলে গর্তের ভিতরে আমি নেমে পড়ি আমার বিবি ওই কাপড়টা পরিধান করে আল্লাহ পাকের ফরজ হুকুম নামাজ আদায় করে নেয় জোরে বল আর জোরে বলেন সুবহান আজ আজ একটা কাপড় নয় দর্জন দর্জন কাপড় দিয়েছেন আল্লাহ অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন অভাব কিছু রাখেননি এরপরেও দৈনিক কতবার মসজিদে আজান হচ্ছে দণ্ডিরহাট বাজার মসজিদে কতবার আল্লাহ ডাকছেন আমাকে মুয়াজ্জিনের মুখ দিয়ে হয়তো আজানের বাক্যগুলো শোনা যায় মুয়াজ্জিন মসজিদের দিকে ডাকে না এক ডাকে আল্লাহর হয়ে মসজিদের দিকে তার মানে আল্লাহই ডাকছে বান্দা সব নিয়ামত দিলাম সম্পদ দিলাম শরীরে শক্তি দিলাম সব নিয়ামতগুলো উপভোগ করো আমি আল্লাহ চাই একটু আমার কাছে এসে সেজদা দাও ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা দেবে মানে তুমি আমার নিকটে চলে আসবে জোরে বলেন সব কিছু সম্পর্কে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসাও করবেন আমাদের উচিত হবে আজকে মজলিসে বসে এ মজলিসে বসে আমরা এই নিয়াত করব মসজিদে আজান হবে যখন নবী সাহাবী একটা কাপড় একক তো নামাজ কাজা করেননি আল্লাহ তো সেই তুলনায় আমার হাজার গুণ দিয়েছেন কেন আমি যাব না মসজিদে কেন আমি শুধু দুনিয়ার তালে থাকব আল্লাহ তো শুধু এই দুনিয়া করার জন্যই আমাদেরকে সৃষ্টি করেন শুধু অর্থ রোজগার করার জন্যই সৃষ্টি করেন আল্লাহ সৃষ্টি করার তো একটা উদ্দেশ্য আছে বাবা আল্লাহ সৃষ্টি করার উদ্দেশ্য আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস তৈরি করার একটা পিছনে উদ্দেশ্য থাকে আল্লাহরও আছে আল্লাহর উদ্দেশ্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগকে সৃষ্টি করেছি তার পিছনে উদ্দেশ্য হলো তোমরা আমার ইবাদত বندگی করবে বলে জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে তা আল্লাহ শুধু যদি ইবাদতের জন্যই সৃষ্টি করেন কাজ করব না এ প্রশ্ন আসবে না আসবে সংসার করব কখন আল্লাহ বললেন ইল্লা লিয়াবুদুন কেবলমাত্র ইবাদতের জন্য কাজ কাম নেই আমাদের আর কাজ কাম যদি না করি তো সংসার চালাবো কিভাবে মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতের ব্যাখ্যা করতে যে স্পষ্ট লিখেছেন ইমানদার মানুষের গোটা জীবনের কর্মটাই হলো তাদের জন্য ইবাদত জোরে বলেন ইমানদার মানুষ একটা কাজ শুরু করবে শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করে দিল কাজটা শেষ করে আলহামদুলিল্লাহ পড়ে নিল কাজটা এভাবে তার নামায় আমলে ইবাদতে সব আপনি ভাত খাবেন শুরু করার সময় আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বা দোয়া মুখস্থ নেই বিসমিল্লাহ বলে শুরু করলেন খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে শেষ করলেন গোটা খানা খাওয়াটা আপনার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাবে জোরে বলেন
এমন কি আপনি যদি পেশাব পায়খানায় যান প্রবেশের সময় বাম পা আগে দিয়ে যদি প্রবেশ করেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস পার হওয়ার সময় যদি আপনি বার হয়ে আসেন ডান পা দিয়ে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আননিল আযা ওয়া আফানি আপনি পেশাব পায়খানা করবেন আপনি টয়লেট করবেন এই টয়লেট করাটাও আপনার আমলনামায় সব লিখে দেওয়া হবে জোরে বলেন ইমানদারের প্রত্যেকটা কাজটাই হলো ইবাদত তবে করার কাজটা করার পন্থা জানতে হবে নিয়ম জানতে হবে কানুন জেনে কাজ করতে হবে শুধু নামাজ ইবাদত আমরা নিয়াত করি আজ থেকে হারাম জিনিস ছেড়ে দেব আজ থেকে নামাজ কাজা করব না না জানি কত মানুষ আজকে সূর্যের মুখ দেখেছে আগামী কাল হয়তো সূর্যের মুখ নাও দেখা হতে পারে অসম্ভব কিছু না ভালো মানুষ হঠাৎ মারা যাচ্ছে তাই না এই দেখলাম কথা বললাম ভালো হঠাৎ মারা গেছে তাজ হবে না কাল হবে না পরশু হবে না এমনটা না এখন থেকে মজলিসে বসে নিয়াত করুন যদি নিয়াত করতে আর আমরা তো মজলিসগুলোতে বসি এই হেদায়েত হব আলেম ওলামারা কথা বলবেন সেইগুলো শুনে আমল করব এই নিয়াতে যদি বসতাম হাজার হাজার ওয়াজ শোনা লাগতো না একটা ওয়াজ হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত কিন্তু বসি না তো ওয়াজের মজলিসে ঢোকার আগেও বিড়ি টেনে ঢুকেছে ওয়াজ শেষ করে তাবারুক খেয়ে বাড়ি যাচ্ছে দেখি তো দেখি তো আখেরি বক্তা মনে করেন সভা করে একটু লেট হয়ে গেছে সবার পরে কমিটির ভাইদের সাথে কথা বলছিলাম সেই ফাঁকে তাবারুক খাওয়া হয়ে গেছে রাস্তা দিয়ে যাচ্ছি দেখছিলাম এই মানুষগুলো জলসার মজলিসে বসে ওয়াজ শুনছিল এখন বাড়ি যাচ্ছে বিড়ি টানতে টানতে কি শুনেছে আর কি শিখেছে আল্লাহর কাছে আখেরি দোয়া চেয়েছে আল্লাহ বিড়ি খাওয়ার তৌফিক দিও কিচ্ছু হবে না বাপ যদি মনকে স্থির না করে ইসলাহের নিয়তে যদি মজলিসে না বসি জীবনে কোনো পরিবর্তন হবে না বরং বেড়েই চলবে বেড়েই চলবে ছেলে রয়েছে জ্বর কি হয়েছে জ্বর বাচ্চা মানুষ ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার দিয়েছেন প্যারাসিটামল জ্বরের ঔষধ বড়ি দুপুরে একটা খাবে রাত্রে একটা খাবে সকালে একটা খাবে মা দেখছে ছোট্ট মানুষ এই ঔষধ তো তিতো লাগবে খাবে কেমন তো তিনটে রসগোল্লার ভিতরে তিনটে প্যারাসিটামল দিয়েছে দিয়ে বাচ্চা রাতে দিয়েছে বাবা দুপুর বেলা একটা রসগোল্লা খাবা আর রাত্রে একটা খাবা সকাল বেলা একটা খাবা ঠিক আছে মা তিন বেলা পার হয়ে গেছে জ্বর মোটে কমে না তিনটেই খাওয়া শেষ বলো তিনটেই খাওয়া শেষ জ্বর কমে না বরং বাড়ে মারে গেছে ডাক্তারের কাছে ডন্ডিরাট বাজারে যে ঔষধ নিয়ে আসলাম খেতে বললাম খাস নে তাহলে খেয়েছি তো মা খেয়েছি তো মা খেলে আর তো জ্বর বাড়ে বাচ্চা মানুষ ভয় লেগে গেছে বলে মা সত্যি বলছি আমি তিনটেই খেয়েছি তবে ওর ভেতরে যে আটিগুলো ছিল ওইগুলো কি খেয়েছি ওইগুলো ফেলে দিছি আটিগুলো কি বাবা আটিগুলো আসলে ঔষধ না মেন জিনিস না আমি যে ওয়াজগুলো করছি মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর তিনিও আসবেন তিনি ওয়াজ করবেন আব্দুল বারী সাহেব করেছেন রজব আলী সাহেব করেছেন আমরা যারাই ওয়াজ নসিহত করি এই যে সুর তাল যেগুলো দেখেন না এ সব এগুলো হলো রসগোল্লা এগুলো হ্যাঁ রসগোল্লা তা নাহলে খাবেন না তো আর এর ভিতরে দেই প্যারাসিটামল
এখন যদি খাওয়ার সময় সুরটা তার মানে সুরটা নিয়েছেন মানে রসগোল্লাটা খেয়েছেন আর যে আমলের কথাগুলো বলেছি নামাজ ছাড়া যাবে না সুদ খাওয়া যাবে না মহিলা সমিতি করা যাবে না এইগুলো ঔষধ এইগুলো যদি ফেলে দিয়ে দে জীবন যেরকম ছিল জ্বর যেমন ছিল তেমন থাকবে বরং বাড়বে এ তো পরিষ্কার জিনিস বাবা জীবন পরিবর্তন করার নিয়াতে বসতে হবে আজকে মজলিসটা আল্লাহ যেন আমাদেরকে নাজাতে রসিলা হিসাবে কবুল করেন সকলে বলি আমিন যেন আজকে মজলিসটা হেদায়েতের কারণ হয়ে দাঁড়ায় আমাদের সকলে বলি আল্লাহুম্মা আমিন আমি দেখেছি মুফতি সাহেব তিনি এসেছেন অনেকক্ষণ হয়ে গেছে এর 15-20 মিনিট হয়ে গেছে